গুড আফটারনুন, ওয়েলকাম টু আমাদের জীবন। এক্সপেক্ট করছি তোমরা সকলেই সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং খুব ভালো আছো। তো আমাদের তো দিদার কাজের জন্য বাবা মা খুব ব্যস্ত আছে, কাজ তো এগিয়ে আসছে। তো মার মা বেড়ে থেকে একটা মামা এসেছিল, একটা দাদু এসেছিল আজকে। তো আমার সৌভাগ্য হয়নি দাদুটাকে দেখার, কারণ দাদুটা ডাইরেক্ট মা বাড়িতে চলে গেছিল, আমাদের বাড়িতে আসেনি। তো মা বাবা, মা তো ওখানেই থাকে, তো মা কল করেছিল বাবাকে যে এসেছে দাদুটা। তো বাবা তখন ওখানে গেল, যে দাদুটার সাথে কথাবার্তা বললো, মানে মানে দিদার শ্রাদ্ধ নিয়ে কি ব্যাপার সব কথাবার্তা সব বললো, যে কি কথা বলেছে বাবাই বলতে পারবে, আমি তো সেখানে প্রেজেন্ট ছিলাম না, সেটা আমি জানি না কি কথা হয়েছে, বলো বন্ধুদের। না, ওখানে ব্যাপারটা হচ্ছে, উনি ছোট মামা, ছোট আমার মামা শ্বশুর, তো উনি এসেছিলেন, এসে বললেন যে জয়ন্তকেও ডাকো, একটু কথাবার্তা বলবো। তো সেই হিসাবে অনুপমা আমাকে ফোন করে, আমি যাই। তো ওখানে গিয়েই অনেকক্ষণ সময় কেটে যায়। তারপরে পুরোহিত ঠাকুর এসেছিলেন, অনেক লিস্ট ফিস্ট, 13 তারিখে এই, 15 তারিখে শ্রাদ্ধ শান্তি, তার আগের দিন ঘাট কাজ, এই সবগুলো আর কি, কী কী লাগবে না লাগবে সমস্ত লিস্ট ফিস্ট দিয়ে গেলেন। আর আমরা আর কি, যেটা আপনাদের বলার জানিয়ে রাখি, আমরা 15 তারিখে শুধু শ্রাদ্ধ শান্তিটা করছি, আর 18 তারিখ মৎস্যমুখের দিন, অল্পই লোক সেদিন, আত্মীয় স্বজন 2-4টে, আর যারা শ্মশানে গেছে করোনার জন্য অনেকেই আসতে পারছে না, গাড়ি ঘোড়া তো চলছে না, আত্মীয় স্বজনরা সেজন্যই আসতে পারছে না, মানে মা বাবার মানে দাদুর বাড়ির লোকেরা আসতে পারছে না, সবাই তো নর্থের দিকে থাকে, ওছাপুর পলতা ওদিক ছেড়ে তো ট্রেন ছাড়া যা গতি নেই, শিয়ালদে আসতে হবে, তো ট্রেন চলছে না, তো ওনারা আসবেন কি করে, ওই জন্য আসতে পারবেন না। তো যাই হোক, খুব কম লোক নেই মৎস্যমুখীটা হবে। সরকারের নিয়ম যেটা, যে 25 জনের বেশি করা যাবে না, আমরা সেই রকম লোক করেছি, কারণ বেশিতে যায়নি। তারপরে আত্মীয় স্বজনরা কেউ আসতে পারবে না, সব দূর থেকে প্রণাম জানাচ্ছে এবং সবাই আমাদের সাথে ফোনে যোগাযোগ রাখছে, যেটা দরকার। বিশেষ করে গৈরিকা তো রেগুলারই ফোন করে এবং সব সময় খবর নেয় কী হচ্ছে না হচ্ছে, কীরম করছো, কী জ্যাঠু কীরম আছে, ভাই কীরম আছে, এসব খবর নেয় সব সময়। আর তাহলে আপনাদের যেটা বললাম, মানে 18 তারিখ আমরা কাজটা করছি। আর আজকে আমরা একটু বিকেলে বেরোবো, আজকে একটু মন্দিরে, আমাদের এখানে পাড়াতেই মন্দির আছে, তোমাদের যেটা বলছিলাম আর কি, শীতলা কালী মন্দির আছে, শীতলা মানে আমি তো খুব কালীমার ভক্ত আর কি, আমি ছোটবেলা থেকে কালীমাকে বিশ্বাস করি। তো শীতলা মা আর কালীমার মন্দিরটা যখন আমি সুস্থ ছিলাম তখন মানে মেন্ডিংটা শুরু হয়েছিল, এখন পুরোপুরি নাকি কমপ্লিট হয়ে গেছে, তা আমিও এখনো চোখে দেখিনি, তো আজকে প্রথম চোখে দেখব। তো তো আচ্ছা আছে, তোমাদের নিয়ে যাব তো আমার সাথে, না ওর তো হাঁটা হয় না, তো চিন্তা করছি যে এই যে হাঁটা শুরু করেছে, এখন যদি রেগুলার না হাঁটাই আবার কোথায় ক্লবস হয়ে যাবে, কোথায় জয়েন্টে ই ধরে যাবে, ওই জন্য রেগুলার এখন থেকে ঠিক করেছি বিকালে ওকে 1 পাক করে হাঁটাবো, তাতে ও যতটুকু হাঁটতে পারে হাঁটাবো, আমি তো সাথে থাকি। ওর হাঁটার মানে খুব আস্তে আস্তে হাঁটেও মাঝে মাঝে ওই পাটা ব্যালেন্স হারিয়ে যায়, তখনই ওকে ধরতে হয় বেশি করে, আর এমনিতেই ধরে নিয়ে চলি আমি, আপনারা জানেন। যাই হোক, এখন আমরা দুপুরের লাঞ্চ করব। তো আমাদের আজকের কি লাঞ্চের মেনু সেটা একটু আপনাদের দেখিয়ে দেব। আজকের মেনু দেখুন, পটল পোস্ত কালকে বেশি করে করে রেখেছিলাম, এই কচুর শাকটা অনুপমা করে দিয়ে চলে গেছে, তো দুপুরবেলা ওর খাবার এখান থেকেই যায়, ওর বাবার খাবারটা নিরামিষ আগে তৈরি করে নিয়ে চলে যায়, পরে আমি ওর খাবারটা দিয়ে আসি। আর এই লোটে মাছ আছে, লোটে মাছটা কালকের, তো আজকের রান্না হয়েছে শুধু কচুর শাক, আর ভাত অ্যাজ ইউজুয়ালি হয় এটা রেগুলারই, এ তো আপনারা দেখেছেন।
তবে এই তিনটেই পদই আছে আজকে, আর শুধু কচু শাকটা আজকে রান্না হয়েছে। তো এখন আমরা খাবো। তো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে কিছু পুরনো ফটো দেখছিলাম। তো পুরনো আমাদের বাবা মা সবার ফ্যামিলি ফটো দেখছিলাম, মোবাইলে ছিল স্টোর করা, দাদুরও ফটো ছিল, দিদারও ফটো ছিল, মামার সব ফটো, সব ফটোগুলো দেখছিলাম, ইভেন আমার কলিগদের ফটো, অফিসের ফটো ফটো দেখছিলাম আর কি। তো সব দেখে, কলিগদের ফটোগুলো দেখে একটা সময় আনন্দ করতাম এত, আর এখন মানে কীরকম একা একা লাগছে। তো মানে আমি একেবারেই একা আজকে, যেন মনে হচ্ছে খুব একা আজকে। ওরা মানে যারা কাজ করছে, রোজদিন অফিসে যাচ্ছে বা ওয়ার্ক ফ্রম হোম করছে, তো তবুও কথাবার্তা হয়, কিন্তু আমার সাথে কারোর এখন আর কথাবার্তা, কাজের সূত্রে না কথা বলে যা হয় আর কি, যে এটা হচ্ছে না বলতে এটা কী হবে, এরকম ভাবেই কথা হয়। কারণ গল্প করার সময় নেই এখন, যারা আইটি সেক্টরে কাজ করে, তা আমারও কারোকে কল করা হয় না, কারণ আমি ভাবি ব্যস্ত হবে হয়তো, কেউ আমাকেও কল করে না। তো কলিগদের ফটোগুলো দেখেও আমার খুব মানে একটা সময় এত আনন্দ করতো, আমরা একটা টিম ছিল আমাদের, তো সেইগুলো এখন আমি একা হয়ে গেছি, এত খারাপ লাগছিলো ফটোগুলো দেখে, যে হয়তো একটা রোগ আমাকে কীভাবে একা করে দিল, সবার থেকে ডিটাচ করে দিল। তারপরে তো আমাদের ফ্যামিলি ডিজাস্টারটা তো রয়েছে, তো ওই জন্য বাবাকে একটু ডাকবো। বাবা বলছিল যে আমাকে হাঁটতে বেরোবে, কারণ এখন 6:30 বাজতে যায়, তো 6:30 বাজতে যায়, হ্যাঁ, তো ওই জন্যই আর কি, যে একটু হাঁটলে পরে লোকজন দেখলে পরও, রাস্তায় গাড়ি ঘোড়া দেখলে পরও ভালো লাগে, তো ওই জন্য বাবাকে ডাকবো। বাবা বলছিল দুপুরবেলা যে আমাকে একটু হাঁটতে নিয়ে বেরোবে, তখন এই মন্দিরটা হচ্ছিল, শুধু মূর্তিগুলো বসানো ছিল, মূর্তি ছিল পিছন দিকে ছিল, কনস্ট্রাকশনটা হচ্ছিল, তা মূর্তিটা আগেই ছিল, তো সেই মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। চ হাঁটতে হাঁটতে যাই, গিয়ে ওই মন্দিরটাকেও দর্শন করবি আর মাকে প্রণাম করে নিবি, ঠাকুরের কাছে যাই। আরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলবে, লোকজন যাবে, সেগুলো দেখতে পাবি আর কি। চ তখন থেকে তো শুনছি একা একা লাগছে, ভাল লাগছে না, অফিস কলিগদের সাথে কথা বলতে পারছিস না, এত চিন্তা করলে হবে না, মনকে শক্ত রাখতে হবে, চ না তাহলে ওকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি, আপনারা সাথে থাকুন। আমরা মাস্ক ফাক্স পরে রেডি, বাড়ি থেকে এই বেরোচ্ছি, তা মেয়েকে ধরে নামাচ্ছি এখন। এখানের কালী মন্দির এবং শীতলা মন্দির পাশাপাশি, একই মন্দিরে শীতলা কালী কালীমার মন্দির আমাদের পাড়ার মধ্যেই। আমি আর বাবা এখানে এসেছি আজ অনেকদিন পর, যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমি সুস্থ ছিলাম, আমি ওখানে মোড় একটা আছে, অটো করে নামতাম, তারপরে এই রাস্তাটা দিয়ে যেতাম বাড়িতে, আমাদের বাড়ি ওই দিকটা প্রণাম করে যেতাম, কোনোদিন ঢুকতাম না, রাস্তা থেকেই প্রণাম করে যেতাম। তো আজ প্রণাম করতে এসেছি আবার, যে মা আমাকে সুস্থ করে দাও, সবাইকে মঙ্গল করো সবার, এই প্রার্থনায় রাখছি মার কাছে। তো মার কাছে এই প্রার্থনায় রাখছি, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে হাঁটতে পারি লাঠি ছাড়াই, যাতে বাবার সাপোর্টও না যেতে লাগে। ল
লাঠি ছাড়া যাতে হাঁটতে পারি, হাতটাও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার। মন্দির থেকে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লাঠি নিয়ে তো অনেক স্লোলি হাঁটছি, আগে তো গট গট করে হেঁটে চলে যেতাম। মন্দির থেকে ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 মিনিটের পথ, বাট লাঠি নিয়ে চলতে 10 মিনিট লেগে যায় আমার বাড়িতে পৌঁছতে। 10 মিনিটেরও বেশি লাগে আমার পথ পড়তে। তো এখন বাবার সাথে বাড়ি ফিরব। বাবার সাথে হাঁটতে বেরিয়েছিলাম, তো আমাদের পাড়ার মন্দিরটা দর্শনও করলাম আর ভগবানের কাছে প্রে করলাম আমার সুস্থতা, যাতে আমাকে মানে নর্মাল লাইফে ফিরিয়ে দেয় তাড়াতাড়ি। দেখি ভগবান আমার প্রেয়ারটা শোনে কি না, সময়ই তার উত্তর দেবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক জানাবেন, একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।